হু হু করে বেড়েই চলেছে সব ধরনের চালের দাম গত এক মাসে কুষ্টিয়ায় চালের দাম কয়েক দফায় কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা শহরের পৌরবাজার বড় বাজার ত্রিমোহনী বাজার ঘুরে চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমানে কুষ্টিয়ার চালের বাজারে মিনিকেট চাল চৌষট্টি সাধারণ মিনিকেট তেষট্টি বাসমতি ছিয়াত্তর সাধারণ বাসমতি পঁচাত্তর কাটারিভোগ বাহাত্তর শাল আটাত্তর ও পাইজাম ছেচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কুষ্টিয়া পৌরবাজারের একজন চাল ব্যবসায়ী জানান কুষ্টিয়ার খাজানগর মিল গেটে মিনিকেট পঞ্চাশ কেজির বস্তা যেখানে তারা আটাশো টাকায় কিনেছেন এখন সেই মিনিকেট তিন হাজার একশো টাকায় কিনতে হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য জেলায় চলতি বড় মৌসুমে পঁয়ত্রিশ হাজার একশো হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখানে আবাদ হয়েছে পঁয়ত্রিশ হাজার দুইশো পনেরো হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল এক লাখ চুয়ান্ন হাজার চারশো আটাত্তর মেট্রিক টন এবছর ফলন বেশ ভালো হওয়ার আশা করছে কৃষি বিভাগ